করে পবিত্র। হ্যাঁ পবিত্র বলুন বড় বাবু। লঙ্কা মেখেছিস? মাখি নিয়ে একটু মাখছি। আয়রন হিট আছে? আছে। ময়ূর জি দাদা রেডি তুই? হ্যাঁ রেডি। লাগা দাদা লাগাবো। হ্যাঁ লাগা লাগা, নিউজ এর 2 মিনিট বাকি। ছোট তুমি রেডি তো? হ্যাঁ রেডি। আমাকে সারা রিপাবলিক বাংলাকে পুরো ইন্ডিয়াকে গুষ্টি উদ্ধার করে দিয়েছে জামাতি। জামাতির কথা বলছি, এরা একটা মৌলবাদী দল। এরা পুরো বাংলাদেশকে পাকিস্তানের কাছে তুলে দিতে চাচ্ছে। আর বিএনপি, বিএনপি, বিএনপির কথা কি বলবো, বিএনপি একটা সন্ত্রাসী দল। এরা ক্ষমতায় আসার আগে এরা লুটপাট শুরু করে দিয়েছে, ছিনতাই শুরু করে দিয়েছে। এই বিএনপি এই পুরো বাংলাদেশকে তারা পশ্চিমাদের কাছে বিক্রি করে দিতে চাচ্ছে। আর ইউনূস মোহাম্মদ, ইউনূস সাহেব আপনাকে বলছি, আপনি কি পারবেন এই দেশকে, এই গণতন্ত্রকে রক্ষা করতে? এই দেশকে, এই গণতন্ত্রকে গলা টিপে হত্যা করতে চেয়েছিল শেখ হাসিনা, যার কারণে ছাত্র জনতার আন্দোলনে 5 তারিখে এই শেখ হাসিনা স্বৈরাচার সরকার, অত্যাচারী সরকার দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। ইন্ডিয়ায় এসে, আমাদের ইন্ডিয়ায় এসে আশ্রয় নিয়েছে এই স্বৈরাচারী অত্যাচারী সরকারের আমলে। আমরা বছরেও 500 টন ইলিশ পাইনি, কিন্তু এই ডক্টর ইউনূস মোহাম্মদ ইউনূসের আমলে আমাদেরকে একদিনে, একদিনে 3000 টন ইলিশ দিয়েছে। এই স্টপ, এই ময়ূর, এই লঙ্কা কতটুকু দিয়েছিস? এই যে 2 ফুটা দিয়েছি। এই 2 ফুটা দেখা ময়ূর। হ্যাঁ এই ময়ূর কৃষ্ণ দিকে বেশি করে দিব। হ্যাঁ আমাকে দিকে কি বলছিস তুই? এসব দাদা ব্যাগ গিয়ার ধরছে তোর কি করে বেশি করে দে। আচ্ছা গিয়ে আইরন, এই আইরন ঘর পড় না মারা দে। আমাদের হলটা হবে কত বড়, আমার হলটা হবে, আমরা ইলিশ খাবো না, আমরা ইলিশের পরিবর্তে এই পুজোতে আমরা মুরগি দিয়ে খাবো। বড় বাবু আমাকে ওরা আমাকে কি বলে, আমরা বলে দালাল, আমরা রিপাবলিক বাংলাকে বলে দালাল। মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। দালালি করিস, দালাল বলবে না তোকে। কোটি কোটি টাকা নিস, দালালি করিস, আমার এখন অস্বীকার করছিস, আর তোকে ছেড়ে দেবো শালা। শালা কি আমি বলেছি? লঙ্কা আয়রন ডোজ হিসাব করে দিবি, হিসাবের বাইরে লঙ্কা ডোজ দিয়েছি, এখন কি হয়েছে দেখ। ওই পাওয়ারটা দাদা একটু বেশি হয়ে গেছে। আর বেশি হবে কেন শালা? শালা আমাকে কি মনে করাচ্ছে? হ্যাঁ খাটিবে করছে এখন, এখন আমি কে থামাবে? করছে শালা, চলে খেয়ে দিব, একেবারে খেয়ে দিব, উড়িয়ে দিব মানুষ চেনে। এই ময়ূর দু দুবার করে বাংলাদেশকে ফাঁসিয়ে দিয়েছি। ময়ূর বেশি বেমার এমন দিব, এই বাংলাদেশ দুবার যাবে শালা। এই ময়ূর, এই থামতে বলছি,
দাদা বলছে থামতে। ও দাদা, এখন কি করলি তুই? লঙ্কা দিয়ে লঙ্কা কাণ্ড ঘটাইছিস নাকি? কি করেছিস দাদা? তোকে কতদিন বলেছি আয়রন লঙ্কা ডোজ নিবি না, তোর স্টুডিও আসলে আয়রন লঙ্কা ডোজ লাগে। এখন ডোজ বেশি হয়ে গেছিল, কি হচ্ছিল এতক্ষণ? তুই স্টুডিওর বাইরে এসেছিস জানিস? তুই তুই কোথায় এখন? আর স্টুডিও কোথায়? দাদা আসলে আমি মাঝে মধ্যেই তো জানেন দাদা আমি মানে পাগল হয়ে যাই দাদা, এটা তো নতুন কিছু নয় দাদা। তুই আমার কথাও শুনিস না পবিত্র, তোর চাকরি খেয়ে দেবো সালা। ওর আয়রন ডোজ দিবি তুই, কম করে দিবি বলছি। আচ্ছা দাদা এরপরে কম করে দিব। নিয়ে যাও ঘরে, পাগল ছাগল সব ঢুকছে আমার কপালে সালা। দালালি করিস, দালাল বলবে না তোকে। আচ্ছা।